বাগানের কালীহাতি ও গোপালপুর পৌরসভায় ভোট 14 ফেব্রুয়ারি। টাঙ্গাইলের কালীহাতি ও গোপালপুর পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 14 ফেব্রুয়ারি। চতুর্থ ধাপে 56টি পৌরসভায় এদিন ভোট গ্রহণ চলবে। এর মধ্যে জেলার এই 2টি পৌরসভাও রয়েছে। তবে গোপালপুর পৌরসভায় ভোট গ্রহণ ইভিএমে হলেও কালীহাতি পৌরসভায় হবে ব্যালট পেপারের মাধ্যমে। রোববার এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। এই 2 পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 জানুয়ারি, বাছাই 19 জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 26 জানুয়ারি। আগামী 14 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে 90 দিনের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় 250-এর বেশি পৌরসভার মেয়র কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে। ডেক্স রিপোর্ট, বংশের টেলিভিশন। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে।